শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের হিন্দি সংগঠনের সভাপতি নারুগোপাল ভকতের সৌজন্যে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন তার কারণ আজকের আমাদের রাজ্য সরকার, আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে গোটা রাজ্য জুড়ে উন্নয়ন করে চলেছেন আপনারা সবাই জানেন। অনেকে সেই সময় বিধানসভায় ভুল বুঝিয়েছে, অনেকে হিন্দুত্বের কথা বলেছে, অনেকে টাকা ছড়িয়েছে, এইভাবে মানুষকে বিভ্রান্তি করে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না, মানুষকে বিভ্রান্তি করে সে সময় বিজেপিকে ভোটটা দিয়ে দিয়েছে। কিন্তু ভোটের বাক্স খুলে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসই আবার পুনরায় ক্ষমতায় আসলো। তাই যারা ভুল করেছে তাদের বুঝতে হবে যে এই রাজ্যের যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী করছে আমাদের সবাইকে তার সঙ্গে থাকতে হবে। এবং যারা এখানে বিভিন্ন সময় তৃণমূলের নেতৃত্ব দিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে যোগাযোগ করে যে আমাকে যদি অন্য জায়গায় প্রার্থী করা হয় তাহলে আমি বিজেপির হয়ে লড়াই করব, সেই মানুষগুলোকে আপনাদের চিহ্নিত করতে হবে। কারা কারা তা কারা এখানে তৃণমূলের জন্য কাজ করেছে আর কারা এখানে বিজেপিকে জেতাবার জন্য কাজ করেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, সেটা আমাদের বলার কোনো ব্যাপার নেই। ১৬ নম্বর ওয়ার্ডে একটা রাজনৈতিক সম্মেলন হচ্ছে আমাদের, শুধু ১৬ নম্বরের লোককে নিয়ে আমাদের বিভিন্ন পার্টিগত আলোচনা এবং এখানে উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক, আর কিছুক্ষণের মধ্যে জেলা সভাপতি এসে পৌঁছাবেন এবং এখানে সহসভাপতি অরূপ দাস আছেন, অলোক মাঝি আছেন, দেবু টুডু আছে, এখনই আমাদের জেলা সভাপতি এসে পৌঁছাবেন। আমাদের একটা রাজনৈতিক আলোচনা এখানে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আজকে যেমন এরপরে নীলপুরে হবে, প্রত্যেক দিন দুটো করে বিধায়কের উদ্যোগে আজকে থেকে একটা শুভ সূচনা হলো। এটা রবীন্দ্রপল্লী সদরঘাট ১৬ নম্বর ওয়ার্ড। আমরা একটাই বার্তা দেবো যে যেভাবে আমাদের ওয়ার্ডকে পিছিয়ে দেওয়া হয়েছিল, আগামী ইলেকশনে যেন একটাও ভোট অন্য কোথাও না পড়ে সেই বার্তাটাই মানুষকে দেওয়া হবে। এবং আমাদের এখানে উচ্চ নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, এরা প্রত্যেকে এখানে ওই বার্তাটাই মানুষকে দিতে এসছে যে আমরা তাদের পাশে আছি, আপনারা আপনাদের ভোট যেন সঠিকভাবে দেবেন। এদিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, তৃণমূল সহ সভাপতি অরূপ দাস, প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার, আব্দুল রব, ইফতেকার আহমেদ, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কত বড় লজ্জার ব্যাপার যে আজকে ওই দলটা তোদেরকে আজকে এই জায়গায় নিয়ে এলো, তার ছবিটাই মাটিতে গড়াগড়ি খাওয়াচ্ছিস। কিন্তু তারা ওপেন কিছু করছে না, তারা কি করছে রাতের অন্ধকারে কিছু ছেলেকে মদ মাংস খাইয়ে তারা এই সব কাণ্ডগুলো করাচ্ছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য যে কাজ করবে, দলের কথা যে বলবে, দলের ভালো যে চাইবে তার সাথে থাকুন। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।